আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা টাঙ্গাইল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা মোহাম্মদ নুরুল আমিন সহকারী শিক্ষক ভরসরাই উচ্চ বিদ্যালয় আজকে আমি তোমাদের জন্য অর্থাৎ ত্রিকোণমিতির নয় দশমিক দুই অনুশীলনীর ত্রিশ নম্বর সৃজনশীল অঙ্কটার সমাধান করব হুম ওকে তাহলে আমরা অঙ্কে ফিরে যাই দেখো যে তিরিশ নম্বর অঙ্কটায় ক নম্বরে কি বলা আছে দেখি কিন্তু এটা আসে নাকি দেখি ক নম্বর অঙ্কটায় দেখো কি বলা আছে ক নম্বর অঙ্কটায় এখানে থিটা এর মান নির্ণয় করতে হবে দেওয়া আছে আর ইকুয়াল টু থ্রি তার হোল পাওয়ার মাইনাসের ওয়ান হলে থিটা এর মান নির্ণয় করো তাহলে উদ্দীপকে আমাদের কি দেওয়া আছে সেটা আমরা আগে দেখে নেই দেওয়া আছে উদ্দীপকে দেখো আমাদের আরের মানটা দেওয়া আছে আর ইকুয়াল টু টেন থিটা এটা দেওয়া আছে এখান থেকে আমরা দেখো থিটার মানটা বের করবো এখানে দেখো আর ইকুয়াল টু রুটুবার দেখো এটার হল পর মাইনাসের ওয়ান এটার হোল পর মাইনাসের ওয়ান তাহলে এক্ষেত্রে দেখো আরের মানটা আমরা বসাবো আরের মানটা এখানে দেওয়া আছে টেন থিটা ইকুয়াল টু দেখো কোনো সংখ্যার পাওয়ার যদি মাইনাসের ওয়ান থাকে কোনো সংখ্যার পাওয়ার যদি মাইনাসের ওয়ান থাকে তবে সেটার থেকে দেখো কী লেখা যায় যেমন এক্স এর পাওয়ার মাইনাসের ওয়ান থাকলে ওয়ান বাই এক্স লেখা যায় ওয়াই এর পাওয়ার ওয়াইয়ের এর পাওয়ার মাইনাসের ওয়ান থাকলে সেটার থেকে ওয়ান বাই ওয়াই লেখা যায় তাহলে থ্রি এর পাওয়ার আছে মাইনাসের ওয়ান এটার থেকে ওয়ান বাই থ্রি লেখা যায় থ্রি এর পাওয়ারটা ছিল মাইনাসের ওয়ান এটার থেকে আমরা ওয়ান বাই থ্রি লিখতে পারি হ্যাঁ থ্রি লেখা যায় এক্ষেত্রে দেখো টেন টেন থিটা ইকুয়াল টু এই ওয়ানের পাওয়ার রুট আর থ্রির পাওয়ার রুট লেখা যায় এই মাঝখানের পাতিটা সিস্টা এটা লেখা যায় তারপরে দেখো এইখানে টেন থ্রিটা ইকুয়াল টু ওয়ানের পাওয়ার যদি আমরা রুট করি তাহলে ওয়ানই হয় আর এইখানে হলো রুট ওবার থ্রি তাহলে এইখানে খেয়াল করো যে ওয়ান বাই রুট থ্রি টেন কত ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি লেখা যায় এটা আমাদের জানা থাকতে হবে ওয়ান বাই রুট থ্রির পরিবর্তে ওয়ান বাই রুট থ্রির পরিবর্তে টেন কত ডিগ্রি বসানো যায় এটার পরিবর্তে লেখা যায় টেন থার্টি ডিগ্রি তাহলে ওয়ান বাই রুট ওয়ান বাই রুট থ্রি এটার পরিবর্তে এটার পরিবর্তে লেখা যায় টেন থার্টি ডিগ্রি তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা টেন টেন বাদ দিয়ে দিই দেখো তাহলে ডিগ্রি টু থার্টি আমাদের এখানে বলছে যে থিটার মান নির্ণয় করো অতএব থিটার মান এটাই এটাই হলো তাহলে আবার একটু খেয়াল করো যে আর এর মানটা উদ্দীপকে দেওয়া আছে আর এর মানটা টেন থিটা দেওয়া আছে এখান থেকে আমাদের আর ইকুয়াল আর ইকুয়াল টু রুডুবার রুডুবার দেখো থ্রির পর মাইনাসের ওয়ান রুটবার থ্রি পর মাইনাসের ওয়ান তাহলে এটার থেকে ওয়ান বাই থ্রি লেখা যায় আর কোনো দেখো এই রুটটা ওয়ানের উপরেও আছে থ্রির উপরেও আছে আমরা ওয়ানের উপরেও আলাদা করে দিতে পারি থ্রির উপরেও আলাদা করে দিতে পারি রে বর্গমূল করলে ওয়ান হয় ওয়ানকে যদি আমরা বর্গমূল করি তবে হয় ওয়ান আর নিচে হলো রুট থ্রি তাহলে ওয়ান বাই রুট থ্রি তাহলে আমরা জানি যে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট বার টেন থার্টি ডিগ্রি বসানো যায় টেন থার্টি ডিগ্রি বসানো যায় ক্ষেত্রে দেখো টেন টেন যদি চলে যায় তাহলে থ্রিটা ইকোয়াল টু ডিগ্রি এখন আমরা খ নম্বর অঙ্কটায় যাব দেখো খ নম্বরে দেওয়া আছে এক্ষেত্রে পি এর মানটা দেখো এখানে বলা আছে যে সাইন থিটা ইকুয়াল পি এবং কস থিটা ইকুয়াল কিউ কস থিটা ইকুয়াল কিউ হলে কস থিটা ইকুয়াল কিউ হলে এক্ষেত্রে এইখান থেকে আমাদের মানটা নির্ণয় করতে বলছে দেখো প্রদত্ত রাশিটা হলো আমাদের প্রদত্ত রাশিটা হলো তাহলে প্রদত্ত রাশিটা এটা এইখান থেকে আমাদের প্রমাণ করতে বলছে যেখান থেকে আমাদের প্রমাণ করতে বলছে এত থেকে এই রাশিটার থেকে আমাদের প্রমাণ করতে হবে এই রাশিটার থেকে আমাদের প্রমাণ করতে হবে যে থিটার মান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা দেখো এই মানটা বসিয়ে দিই তাহলে এখানে পি এর পরিবর্তে দেখো কত বসানো যায় পি এর পরিবর্তে সাইন থিটা আর কিউ এর পরিবর্তে কস থিটা ইকুয়াল টু রুটবার থ্রি ইকুয়াল টু রুট টু তাহলে পি প্লাস কিউ ইকাল টু রুট টু পি প্লাস কিউ ইকাল টু হল রুট টু তাহলে পি এর মান আর কি বসাইলাম কাল টু হলো রুটবার টু এখন দেখো এখান থেকে কি লেখা যায় তাহলে সাইন থিটা ইকুয়াল টু রুট টু মাইনাস কস থিটা আমরা পক্ষান্তর করলাম এটা সমান সমান চিহ্নের বাম পাশে এটা সমান সমান চিহ্নের বাম পাশে প্লাস ছিল যখন আমরা এটাকে সাইড চেঞ্জ করছি দেখো তখন মাইনাস হয়ে গেছে তখন মাইনাস হয়ে গেছে এখন দেখো উভয় পক্ষে একই সংখ্যা দ্বারা দেখো উভয় পক্ষে একই জিনিস করা যায় আমরা উভয় পক্ষে বর্গ করব। দেখো এটার উপরেও বর্গ করব। এ পাশেও বর্গ করব। আমরা সাইড নোট ব্যবহার করতে পারি যে উভয় পক্ষে উভয় পক্ষে বর্গ করি উভয় পক্ষে বর্গ করে উভয় পক্ষে যদি দেখো বর্গ করি তাহলে কি লেখা যায় তাহলে এখানে খেয়াল করো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এই অংশের পরিবর্তে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি দেখো তো এটা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা একটু খেয়াল করি যে এ মাইনাস বি হোল স্কোয়ার এটার পরিবর্তে লেখা যায় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই সূত্রটা আমরা যদি এই জায়গায় ইউজ করি তাহলে দেখো এখানে প্রথম রাশিটা হলো রুট আর দ্বিতীয় রাশিটা হলো কস্তিটা তাহলে এটার থেকে লেখা যায় এটার থেকে লেখা যায় প্রথম রাশিটা হলো রুট তাহলে প্রথম রাশির বর্গ প্রথম রাশির বর্গ মাইনাস টু ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় দ্বিতীয় বর্গ তাহলে বর্গ মাইনাস টু ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস হলো দ্বিতীয় রাশির বর্গ অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা এই জায়গায় প্রয়োগ করছি এখন আমরা দেখো কি লেখতে পারি তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু রুট থাকে এখন আমরা সবগুলাকে একই পাশে নিয়ে আসবো আমরা জানি যে সাইড সেন্স করলে চিহ্নের পরিবর্তন হয় সবগুলাকে যদি আমরা একই পাশে নিয়ে আসা পড়ি দেখো তাহলে সাইন স্কোয়ার থিটা মাইনাসের টু প্লাস টু রুট টু কিরো আমরা যখন করি তখন চিহ্নের পরিবর্তন হয়ে যায় এটা সমান সমান চিহ্নের ডান পাশে যখন ছিল দেখো তখন টু এর সামনে প্লাস ছিল যখন বাম পাশে নিয়ে আসছি তখন মাইনাস হয়ে গেছে এটার সামনে মাইনাস ছিল এটাকে যখন আমরা সাইড চেঞ্জ করেছি বাম পাশে নিয়ে এসে পড়ছি তখন প্লাস হয়ে গেছে এই কজি স্কোয়ারের সামনে প্লাস ছিল এটাকে যখন আমি বাম পাশে নিয়ে আসছি তখন এটা কিন্তু মাইনাস হয়ে গেছে এটা মাইনাস হয়ে গেছে তাহলে দেখো এখন আমরা কি করব। আমরা সবগুলোকে একই ফাংশনে নিব। এখানে দেখো সাইন এবং কজ দুইটা ফাংশনে আছে সাইন এবং কজ দুইটা ফাংশনে আছে খেয়াল করো আমরা একটা সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকোয়াল টু হল ওয়ান সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান তাহলে এইখান থেকে আমরা সাইন স্কোয়ার থিটার পরিবর্তে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা লিখতে পারি তাহলে সাইন স্কোয়ার থিটার পরিবর্তে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা লেখা যায় তাহলে দেখো এইখানে কি করা যায় তাহলে এক্ষেত্রে এই সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা লিখব এই সাইন স্কোয়ারের পরিবর্তে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা লিখব মাইনাসের টু প্লাস টু রুট টু মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু জিরো অর্থাৎ দেখো এখন আমরা সবগুলাকে একই ফাংশনে নিয়ে গেছি সবগুলোকে আমরা একই ফাংশনে নিয়ে আসছি তাহলে এখন এখন আমরা কি করব এটাও মাইনাসের এইটাও মাইনাসের আমরা সদিশ পদগুলোর সাথে স্বদিশ পদগুলো যোগ করতে পারি সদিশ পদগুলোর সাথে স্বদিশ পদগুলো বিয়োগ করতে পারি মানের কোনো পরিবর্তন হবে না এক্ষেত্রে দেখো স্বদিশ পদগুলোর সাথেই কেবল স্বদিশ পদগুলো যোগ করা যায় এখানে এইখানে আছে দেখো মাইনাসের কজ স্কোয়ার থিটা এইখানে মাইনাস মাইনাসের কজ স্কোয়ার থিটা তাহলে মাইনাসের কজ স্কোয়ার থিটা আর মাইনাসের কজ স্কোয়ার থিটা তাহলে আমরা যোগ করলে হবে মাইনাসের থিটা এইখানে আছে প্লাস টু রুট টু টু রুট টু থিটা আর এখানে প্লাস দেখো এই ওয়ান হলো প্লাস এড টু হল মাইনাসের ওয়ান প্লাস এড টু মাইনাস এড তাহলে একটার থেকে একটা যদি আমরা বাদ দিই তাহলে এখানে থাকে মাইনাসের ওয়ান ইকুয়াল জিরো মাইনাসের ওয়ান ইকুয়াল জিরো তাহলে দেখো এখান থেকে কি লেখা যায় এইটার এইখানেও মাইনাস আছে এইখানেও মাইনাস আছে তাহলে কোনো রাশির সামনে বা পদের সামনে যদি মাইনাস থাকে তাহলে সেটাকে আমরা প্লাস করে নিব। তাহলে প্লাস করে নেওয়ার জন্য দেখো আমরা উভয় পক্ষে একই জিনিস দ্বারা গুণন করতে পারি উভয় পক্ষে একই জিনিস দ্বারা গুণন করলে উভয় পক্ষে একই জিনিস দ্বারা গুণন করলে মানের কোনো পরিবর্তন হয় না আমরা দেখো এই সমীকরণটার উভয় পক্ষে যদি উভয় পক্ষে যদি ওয়ান দ্বারা মাইনাসের ওয়ান দ্বারা গুণন করি এখানে যদি আমরা মাইনাসের ওয়ান দ্বারা গুণন করি তাহলে এটুকু হয়ে যাবে প্লাস প্লাস টু স্কোয়ার এইখানে হয়ে যাবে মাইনাস থিটা এটা হয়ে যাবে প্লাস আর জিরোকে মাইনাসের ওয়ান দ্বারা গুণন করলে জিরোই হবে তাহলে উভয় পক্ষে উভয় পক্ষে আমরা একই জিনিস দ্বারা গুণন করতে পারি একই জিনিস দ্বারা ভাগ করতে পারি মানের কোনো পরিবর্তন হয় না একই জিনিস যোগ করতে পারি একই জিনিস বিয়োগ করতে পারি মানের কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা উভয় পক্ষে দেখো উভয় পক্ষে আমরা কি করেছি উভয় পক্ষে মাইনাসের ওয়ান দ্বারা গুণন করেছি উভয় পক্ষে মাইনাসের ওয়ান দ্বারা গুণন করার কারণে এটা হয়ে গেছে প্লাসের এটা হয়ে গেছে মাইনাসের এটা হয়ে গেছে প্লাসের দেখো এই অংশ থেকে এখন কি লেখা যায় তে এক্ষেত্রে এখানে দেখো এটার থেকে কি লেখা যায় এটার থেকে যদি আমি লেখি রুট তার হোল স্কোয়ার এটার থেকে এটা লেখলে দেখো মানের কোনো পরিবর্তন হয় না কিভাবে পরিবর্তন হয় না একটু খেয়াল করো রুট টু কস থিটা এটার হোল স্কোয়ার এর থেকে বোঝা যায় রুট টু কস থিটা ইন্টু রুট কস থিটা অর্থাৎ কোন রাশির উপর কোন রাশির উপর যদি বর্গ থাকে কোনো রাশির উপর যদি বর্গ থাকে তাহলে আমরা বুঝি যে ওই সংখ্যাটাকে দুইবার করে গুণন অবস্থায় লেখা যায় দুইবার করে গুণন অবস্থায় লেখা যায় তাহলে দেখো রুট আর রুট যদি আমরা গুণন করি তাহলে রুট টু লেখে তারই স্কোয়ার কস থিটা থিটা গুণন করলে কজ স্কোয়ার থিটা রুটে স্কোয়ারে কাটা যে থাকে টু তাহলে টু টু কজ স্কোয়ার থিটা অর্থাৎ এটাই দেখো পুনরায় আবার এইটাই ফিরে আসে অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয় না এটাকে ভাঙাইলে পুনরায় আবার এইটা ফিরে আসে তাহলে দেখলাম যে এইটার থেকে এইটা লেখা যায় এটার থেকে এটা লেখলে মানের কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা প্রথম রাশিটা পেয়ে গেছি এইখানে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটার পরিবর্তে এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটা আমরা এইখানে প্রয়োগ করব এই সূত্রটা আমরা এইখানে দেখো প্রয়োগ করব এই সূত্রটাই পড়েই আছে এইখানে হ্যাঁ শুধু খালি বুঝে দেওয়া দেখো তাহলে এখানে এটার থেকে এটা লেখা যায় তাহলে আমরা প্রথম রাশিটা পেয়েছি এইটুকু সূত্রটা হলো প্রথম রাশির বর্গ মাইনাস সূত্রে টু পিন্টু প্রথম রাশি প্রথম রাশি পিন্টু দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটা হলো ওয়ান প্লাস হলো ওয়ান স্কোয়ার অর্থাৎ দেখো এই উপরের লাইনে আর নিচের লাইনে দেখো মানের কোনো পরিবর্তন হয় নাই এটাকে বাঙালি এটা পাওয়া যায় এখানে রুট টু টু রুট টু কস্তিটা তাকে ওয়ান দ্বারা গুণন করলে টু রুট টু ফিরে পাওয়া যায় এখানে প্লাস আছে আমরা প্লাস ব্যবহার করছি ওয়ানের উপর স্কোয়ার দিচ্ছি আমরা ওয়ান কে বর্গ করছি অর্থাৎ ওয়ানের উপরে স্কোয়ার করলে ওয়ানই হয় মানের কোনো পরিবর্তন হয় না তাহলে এই উপরের লাইন থেকে নিচের লাইনে আমাদের মানের কোনো পরিবর্তন হয় নাই শুধু খালি সূত্রটা কিভাবে পড়ে আসে তার প্রয়োগটা দেখিয়েছি তাহলে এখান থেকে আমি লিখতে পারি প্রথম রাশি এটার পরিবর্তে সূত্র প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশি রুট টু আর দ্বিতীয় রাশিটা হলো ওয়ান তাহলে প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি তার হলো হোল স্কোয়ার প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি তার হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো তাহলে দেখো এই পাশের বর্গ এই পাশে যে বর্গ মূল হয় আমরা এই পাশের বর্গটা উঠিয়ে দিই রুট টু কস্তিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো যদি যদি আমরা করি করি তাহলে তাহলে হয় এটা আছে যখন আমি এটা মাইনাসের আছে যখন আমি সাইড চেঞ্জ করলাম দেখো তখন প্লাস হয়ে গেছে যদি সাইড চেঞ্জ করি প্লাসের থাকলে মাইনাস হয়ে যায় মাইনাসের এর থাকলে প্লাস হয়ে যায় আর যদি গুণন অবস্থায় থাকে তবে ভাগ হয়ে যায় আর যদি ভাগ অবস্থায় থাকে তবে গুণন হয়ে যায় আমাদের এই জিনিসগুলো খেয়াল করতে হবে তাহলে দেখো এইখানে কস্তিটার সাথে রুট্টুটা কি অবস্থায় আসে কস্তিটার সাথে রুট্টুটা গুণন অবস্থায় আসে তাহলে যদি আমি সাইড চেঞ্জ করি দেখো তাহলে থিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট্টু তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে কস্তিটার সাথে রুট টুটা অবস্থায় ছিল যখন আমরা সাইড চেঞ্জ করেছি তখন ভাগ করে দিয়েছি এখন দেখো এইখান থেকে থিটার মানটা আমরা বের করব। থিটার মানটা বের করব। তাহলে এক্ষেত্রে কি লেখা যায় খেয়াল করো

এইখানে যেহেতু বাম পাশে যেহেতু কজ আছে আমরা ডান পাশেও কজ আনবো কজ আনবো তাহলে উভয় পক্ষ থেকে কজ চলে গেলে খেয়াল করো যে তাহলে থ্রিটা ইকুয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি আমাদের দেখাতে বলছে অঙ্কটাই দেখাতে বলছে যে দেখাও যে থ্রিটাই ইকুয়াল টু থ্রিটাই ইকুয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি অতএব থ্রিটাই ইকুয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি দেখানো হলো বাসুড এর পরবর্তীতে আমরা দেখো গ নম্বর অঙ্কটাই যাব গ নম্বর অঙ্কটা খেয়াল করো যে এখানে দেওয়া আছে পি দেখো সাইন থিটা ইকুয়াল আর থিটা ইকুয়াল টু কিউ কাল টু কিউ দেওয়া আছে এক্ষেত্রে খেয়াল করো অতএব আমাদের এখানে যে প্রদত্ত রাশিটা আছে পি স্কোয়ার প্লাস থ্রি কিউ স্কোয়ার ইকুয়াল টু হল ফোর ইকুয়াল টু ফোর এখান থেকে ফোর হলে প্রমাণ করো যে টেন থিটা ইজ ইকাল টু ওয়ান বাই রুট থ্রি এইখান থেকে আমাদের টেন থিটার মানটা ওয়ান বাই রুট থ্রি এইটা আমাদের প্রমাণ করতে হবে টেন থিটার মানটা ওয়ান বাই রুট থ্রি আমরা দেখো আনার জন্য কি করব তাহলে দেখো পি এর পরিবর্তে আমরা বসাবো পিয়ের মান দেওয়া আছে সাইন থিটা তাহলে আছে তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি পিন্টু কিউয়ের মান দেওয়া আছে কীটা তাহলে এখানে কিউ স্কোয়ার আছে তাহলে হবে কোয়ার থিটা ইকুয়াল টু হল ফোর ইকুয়াল টু ফোর দেখো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এখন এক্ষেত্রে খেয়াল করো আমরা একটা সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজি স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান এখান থেকে আমরা সাইন স্কোয়ার থিটা এটার পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কজি স্কোয়ার থিটা আর কজি স্কোয়ার থিটা এটার পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা

এই কস থিটার পরিবর্তে আমরা বসাইছি ওয়ান মাইনা সাইন স্কোয়ার থিটা তাহলে এখানে কজের সাথে থ্রিটা গুণন অবস্থায় ছিল তাহলে ওয়ান মাইনা সাইন স্কোয়ার এই অংশের সাথে থ্রিটা কি অবস্থায় আছে গুণন অবস্থায় আছে তাহলে সেভেন সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি দ্বারা যদি আমরা ওয়ানকে গুণন করি এটার সামনে আছে প্লাস এইখানে আছে প্লাস প্লাসে প্লাসে হয়ে যাবে প্লাস থ্রি দ্বারা ওয়ানকে গুণন করলে থ্রি প্লাসে মাইনাসে থ্রি দ্বারা যদি সাইন থিটা কে গুণন করি তাহলে তাহলে দেখো এখানে প্লাসের দেখো প্লাসের সেভেন সাইন স্কোয়ার থিটা আছে আর মাইনাসের থ্রি সাইন স্কোয়ার থিটা আছে প্লাস এর একটা যদি মাইনাসের থাকে তবে আমরা থেকে একটা বাদ দিতে পারি তাহলে এটার থেকে এটা যদি আমরা বাদ দিই তাহলে এখানে দেখো কি থাকে ফোর ফোর স্কোয়ার স্কোয়ার থিটা থিটা ইকুয়াল টু এখানে ফোর মাইনাসের থ্রি এটার থেকে যখন এটা চলে যায় এখানে থাকে ফোর সাইন স্কোয়ার থিটা এখানে প্লাসের থ্রি ছিল সেটাকে যখন আমরা সাইড চেঞ্জ করে নিয়ে গেছি দেখো এটা প্লাসের ছিল যখন আমরা সমান চিহ্নের ডান পাশে নিয়ে গেছি তখন এটা মাইনাস হয়ে গেছে তখন এটা মাইনাস হয়ে গেছে তাহলে ফোর ওয়ান তাহলে ফোরটা গুণন অবস্থায় আছে সাইন স্কোয়ার থিটা এটার সাথে ফোর গুণন অবস্থায় আছে তাহলে সাইন স্কোয়ার থিটায় ইকুয়াল টু ওয়ান বাই ফোর লেখা যায় তাহলে সাইন থিটা ইকুয়াল টু রুডুবার ওয়ান মাইনাস ফোর এই পাশের বর্গ এই পাশে যে বর্গমূল হয়েছে এখন দেখো এক্ষেত্রে এখান থেকে কি লেখা যায় তাহলে সাইন থিটা ইকুয়াল টু ওয়ানের বর্গমূল করলে ওয়ান আর টুরে যদি আমরা বর্গমূল করি তবে ফোরে যদি বর্গমূল করি এই বর্গমূল চিহ্নটা খেয়াল করো ওয়ান বাই ফোর ওয়ানের উপরে বর্গমূল আছে ফোরের উপরে বর্গমূল আছে ওয়ান কে বর্গমন করলে ওয়ান আর ফোর কে বর্গমন করলে টু তাহলে ওয়ান বাই টু তাহলে এইটা আমরা লিখতে পারি যে ইকুয়েশন নম্বর ওয়ান এটা আমরা ধরলাম যে ইকুয়েশন নম্বর ওয়ান এর পরবর্তীতে দেখো আমরা আবার এখান থেকে সাইন থিটার মানটা বের করছি এখন আমরা কস্ট থিটার মানটা যদি বের করি আবার সেভেন পি স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার টু ফোর এইখান থেকে সেভেন দেখো একইভাবে সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস স্কোয়ার থিটা টু ফোর টু ফোর এইখান থেকে আমরা এখন কস থিটার মানটা বের করবো এর আগে সাইন থিটার মানটা আমরা বের করেছি এখন আমরা কস থিটার মানটা বের করব কস্থিটার মানটা যখন বের করতে চাই দেখো তখন কি করতে হবে আমাদের আমরা কোন পরিবর্তন করবো না পরিবর্তে আমরা এখন দেখো আমরা মানটা বের করবো তাহলে সাইন থিটাকে পরিবর্তন করবো তাহলে সাইন থিটার পরিবর্তে আমরা লিখব ওয়ান মাইনাস কীটা প্লাস থ্রি कज स्कोर थीटा इक्ुअल टू हलो फोर इक्ुअल टू फोर এইখান থেকে দেখো এর আগে আমরা সাইনটাকে পরিবর্তন এর আগে আমরা কস্টটাকে পরিবর্তন করছিলাম কস থিটার পরিবর্তে আমরা ওয়ান মাইনাস সাইন থিটা বসাইছি আর এখন সাইন থিটার পরিবর্তে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা বসাইছি তাহলে সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটার পরিবর্তে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা তাহলে এই সেভেন দ্বারা যদি আমরা গ্রহণ করি সেভেন মাইনাস কজ স্কোয়ার থিটা প্লাস থ্রি কজ স্কোয়ার থিটা টু ফোর একটা প্লাসের একটা থেকে একটা যদি চলে যায় তাহলে থ্রি কজ স্কোয়ার তাহলে দেখো এক্ষেত্রে এখানে এটা প্লাসের এটা মাইনাসের তাহলে এখানে থাকে ফোর কজ স্কোয়ার থিটা সেভেন মাইনাসের সেভেন কজ স্কোয়ার থিটা প্লাসের থ্রি কজ স্কোয়ার থিটা তাহলে এটার থেকে এটা চলে গেলে এখানে কি থাকে দেখো এখানে থাকতেছে মাইনাসের ফোর কজ স্কোয়ার থিটা আর সেভেনটা দেখো এ পাশে প্লাসের ছিল যখন আমরা সাইড চেঞ্জ করে নিয়ে এসি তখন কিন্তু মাইনাস হয়ে গেছে তাহলে এটার থেকে লেখা যায় ফোর থিটা ইকুয়াল টু এখানে একটা প্লাসের একটা 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 মাইনাসের থেকে আমরা বাদ দিয়ে তাহলে এটার থেকে এটা চলে গেলে দেখো কি থাকে মাইনাসের থ্রি কস থিটা মাইনাস মাইনাস চলে যায় তাহলে কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু থ্রি বাই ফোর কোয়ার থিটা ইকুয়াল টু থ্রি বাই

এই রুডুবার এটা থ্রির উপরেও আসে ফোরের উপরেও আছে। আমরা থ্রিকে যদি বর্গমূল করি দেখো আমরা যদি রুট থ্রিকে বর্গমূল করি রুডুবার চি আর যদি আমরা টুকে ফোরকে বর্গমূল করি তাহলে হয়ে যায় টু এটা ইকুয়েশন নম্বর টু এখন আমরা এক নং সমীকরণকে দুই নং সমীকরণ দ্বারা ভাগ করব। এক নং সমীকরণকে দুই নং সমীকরণ দ্বারা ভাগ করলেই আমাদের প্রমাণ চলে আসবে দেখো এক নং সমীকরণের বামপক্ষ সাইন স্কোয়ার থিটা দুই নং সমীকরণের বামপক্ষ হলো এক নং সমীকরণের বামপক্ষ টু এক নং সমীকরণের ডান পক্ষ ওয়ান বাই টু আর দুই নং সমীকরণের ডানপক্ষ রুট থ্রি বাই টু তাহলে দেখো সাইন থিটা বাই কথ থিটা এটার পরিবর্তে কি লেখা যায় এটার পরিবর্তে লেখা যায় টেন থিটা আর এই অংশটা কি অংশ তারা ভাগ অবস্থায় আসছে যদি আমরা গুণন করি টুটা উপরে যাবে রুট থ্রিটা নিচে চলে আসবে তাহলে চলে দেখো আমাদের প্রমাণ করতে বলছে আমাদের প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো যে টেন ইকুয়াল টু ওয়ান বাই রুট ও থ্রি অতএব টেন থিটা ইকুয়াল টু ওয়ান বাই এটা আমাদের দেখো প্রমাণ করতে বলছে না দেখাইতে বলছে এটা আমাদের দেখাতে বলছে তাহলে আমরা এখানে লিখতে পারি সুর ওকে প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থেকো তোমাদের সকলকে ধন্যবাদ